আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন বা আমার ফেসবুকে অ্যাড আছেন, তারা কিন্তু জানেন যে আমার আব্বু আম্মু, আমার পুরো পরিবারটাই ইতালিতে থাকে। কিছুদিন ধরে আম্মু কিন্তু আমার বাসায়। তো আজকে আমি আম্মুকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আমাদের ট্রেনটা আসলে ওই পাশে আসবে, বাট আমি জানি না আমি কীভাবে ভুলে গিয়েছি আর আমি এই পাশে এসে পড়েছিলাম, সো ট্রেনটা আমরা ধরতে পারিনি। এক ঘন্টা পর আমাদের ট্রেনটা চলে আসলো আর মায়ান আজকে ওপরে বসবে। তো আমি আগেও বলেছিলাম এই ট্রেনটা কিন্তু দোতলা একটা ট্রেন, আর আমার বাসা থেকে লেকোতে যেতে মাত্র 15 মিনিট লাগে ট্রেন দিয়ে, কাছেই। আর আমি আজকে লেকোতে একটু সেন্টার মলে যাব আর একটা সাপ্তাহিক বাজার বসে, ওপেন মার্কেট, সেখানে যাব। তো যেহেতু আজকে উইকেন্ড, শনিবার, তাহলে সেন্টার মলের সব কাপড়ের দোকান তো অফ থাকবেই। আমি জাস্ট আমার বাসার কিছু বাজার কেনাকাটা করার জন্য সেন্টার মলে যাব আর আম্মুকে নিয়ে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো চলুন শুরু করা যাক, দেখি আমরা আজকে লেকোতে কী কী করি। ট্রেন থেকে কিন্তু ওই ওপেন মার্কেটটা দেখা যাচ্ছে যেখানে আমরা যাব, বাট ট্রেন স্টেশন থেকে নেমে হেঁটে প্রায় 10 মিনিট সময় লাগে ওইখানে যেতে। তো এখন আমরা ট্রেন থেকে নেমে হাঁটাহাঁটি করে চলে এসেছি ওপেন মার্কেটের কাছে। আমরা সিগন্যালটা গ্রিন হওয়ার ওয়েট করছিলাম আর সিগন্যালটা গ্রিন হয়ে গিয়েছে। তো মার্কেটে কিন্তু আগে, এখন আমি যেই জায়গায় হাঁটছি এইদিকেও বসতো, বাট এখন এত ছোট করে কেন দিয়েছে সেটা আমি জানি না। মার্কেটের ভিডিওটা আমি ডিটেলসে করব না, কারণ আমার ইচ্ছে আছে আমার কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে আমি এই মার্কেটে ইন্টারেস্টিং কিছু ভিডিও করব। তাই জাস্ট একটু ঘোরাঘুরি করছি, সেটাই দেখাচ্ছি, ডিটেলস আমি এখানে কিছুই দেখাচ্ছি না। মার্কেটগুলোতে কিন্তু সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো আমি আগে বলেছি আমি ডিটেলসে ভিডিও করছি না, জাস্ট আমি একটু একটু ভিডিও করছি। তো এই যে সামনে এই কালারগুলো দেখছেন, পার্পেল আর পিঙ্ক, স্কাই ব্লু, তো বোঝাই যাচ্ছে যে সামনের সামারে এই কালারগুলো প্রচুর চলবে, কারণ আমি মার্কেটে অনেকগুলো দোকান দেখেছি জাস্ট এই কালারগুলোতে ভরা ছিল। কালারগুলো এত কিউট, এই কালারগুলো কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে চলছে।
তো আমাদের মার্কেট ঘোরাঘুরি শেষ, টুকিটাকি কেনাকাটাও শেষ। তো এখন আমরা মার্কেটটা থেকে বের হয়ে যাচ্ছি, অনেক বেশি ক্ষুধা পেয়েছে হাঁটাহাঁটি করে। সো আমরা এখন একটি তুর্কিশ কাবাবের দোকানে যাব। তো আমরা চলে এসেছি কাবাবের দোকানটিতে, আর এখানের কাবাবও আমার অনেক পছন্দের, বাট লেকোর মধ্যে বেস্ট না। একটু দূরে আরও একটি কাবাবের দোকান আছে পাকিস্তানি, তো ওইটা আমার কাছে অনেক বেশি পছন্দের, আর আমার মনে হয় লেকোর মধ্যে বেস্ট কাবাব, বাট একটু দূরে বলে আমি হেঁটে যেতে পারিনি। তো আমরা খাবার অর্ডার করে বসে রয়েছি খাবার আসার জন্যে। আমি প্রচুর 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 ক্ষুধার্ত ছিলাম, তো আমি পানিনো কাবাব অর্ডার করেছি, আম্মুও সেমটা অর্ডার করেছে। তো এখন খাবার আসবে, আমরা খাবো, তারপর আমরা সেন্টার মলে যাবো। খাওয়া দাওয়া শেষে আমরা সেন্ট্রাল মলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, তো এইটারও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সেন্ট্রাল মলে চলে এসেছি, বাট আগেই বলছিলাম শনিবার দিন সব কিছু অফ থাকবে, প্রতিটা দোকান বন্ধ। আমার জানতাম যে বন্ধ থাকবে, তারপরও মনটা খারাপ লাগছিল যে কেন বন্ধ। আমাদের কেনাকাটা শেষে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সামনেই কিন্তু কার্নিভাল আসবে, আমি আসলে জানি না কার্নিভালের বাংলাতে কি বলে, তো সেই জন্য এখানে বাচ্চাদের অনেক অনেক কস্টিউম রয়েছে, আমি মায়ের জন্য দেখছিলাম। তো আম্মুকে কিন্তু আমি এখনও পাইনি, ওরা কোন কর্নারে আছে ওরাই বলতে পারবে। জিনিসগুলো কিন্তু কার্নিভালের, সো আমি একটু দেখছিলাম, আর আম্মু আর মায়ানকে খুঁজছিলাম ওরা দুইজন যে কোথায় গিয়েছে। আমাদের এই শপিং মলটার ভেতরে ঢোকার পর ফোনের নেটওয়ার্ক থাকে না, সেজন্য কিন্তু আমি আম্মুকে ফোনও দিতে পারছিলাম না, আমি খুঁজছিলাম। তো ফাইনালি 15 মিনিট পর আমি পেয়েছি একদম লাস্ট কর্নারে। তো আমরা বাজার করে এখন বের হয়ে যাব। তো বাজার শেষ করে আমরা এখন বের হয়ে গিয়েছি। এই ছিল আমার আজকের ছোট একটি ব্লগ, আম্মুকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।